রাত্রে মা সবই করছে ভোর করার জন্য, রাতের জন্য মাছ কিনা করবো, তার জন্য মাছ করতে রাজি করে দিচ্ছি। রাত্রে একটা ভাজি করেছি, এতো একটা ভাজি করেছি, লাল লাল করে ভাজি করতে হবে। দেখুন মাছগুলো লাল লাল হয়ে গেছে, একটু টুপ করে ভালো করে ভাজি করে নিয়েছি আমি। এই দেখুন ভালো করে ভাজি করেছি, তো এখন উঠিয়ে নিব মাছগুলোকে। তো আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে, এই যে মাছগুলোকে ভাজি করে নিয়েছি, লাল লাল করে ফেলেছি, এখন এটাকে ভুনা করবো। দিয়েছি কলাটাকে ভালো করে মচমচ করে ভাজি করতে হবে, একটু টুপ করে ভালো করে কলাটাকে ভাজি করতে হবে। মাছের কলা আমার অনেক ফেভারিট। মাথাটাকে মাছের মাথাটাকে আমি ভালো করে ভাজি করলাম, আমি বসিয়ে দিয়েছি। দেখুন নিচে যেন মাছটা হয় ভালো করে, মাথা হয়ে যাচ্ছে, দেখুন লালচে লালচে হয়ে যাচ্ছে, নিচে দিয়ে একটু হবে। তো এর তো মাছগুলোকে ভাজি করে নিলাম, লাল চাল করে ভাজি মচমচে করে ভাজি করতে হবে। তো এটাতে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম কতক্ষণ, 10-15 মিনিট, তারপরে যে আমি মাছটা ভাজি করি তেলাপিয়া মাছ। তো এখন মাছটাকে ভুনো করবো, আপনারা একটু ওয়েট করুন। নিয়েছি করে নিয়েছি মাছ ভাজি করব, তো চুলায় দিয়েছি। তো এখন যে আমি যে মাছ ভাজি করছিলাম যে তেল দিয়ে, ওই তেলটা ঢেলে দিচ্ছি। গরম ছিল আগে, তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লালচে লালচে হলে বিভিন্ন মশলা দিব, পেঁয়াজটা একটু লাল লাল হোক। দেখুন পেঁয়াজটা একটু লালচে লালচে হয়েছে, আমরা এখন রসুন দিব পরিমাণ মতো। এই যে এতটুকু এখন এখানে পেঁয়াজ লাল লাল করে একটু রসুন দিয়েছি। তো যেহেতু পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছে, যে কারণে আমি একটু হালকা পানি দিয়েছি। এখন সব মশলা দিব। তো আমরা এটার সাথে টমেটো সস দিব, কারণ হচ্ছে টমেটো নাই, যে কারণে টমেটো সস দিব একটু। টমেটো সসটা দিতে হবে, 1 চামচ হলুদ, হলুদ দিতে হবে, 1/2 চামচ মরিচ। মরিচ বেশি খায় না কেউ, এই জন্য মরিচটা একটু কম দিতে হবে। মরিচটা কম খায়, যে কারণে মরিচটা কম দিয়েছে। ধনিয়ার গুঁড়া 1 চামচ একটু দিতে হবে, ধনিয়ার গুঁড়াটা দিলে স্বাদটা বাড়ে। লবণ পরিমাণ মতো, ভালো করে কষাতে হবে। শুকিয়ে গেলে আবার পানি দিতে হবে, পানি দিয়ে কষাতে হবে। এখন আমি নাড়াতে থাকবো এটাকে কতক্ষণ, নাড়ার পরে আমি আবার কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আবার কষাবো, যেন গন্ধ মশলার গন্ধ যেন না থাকে। আমাদের শুকিয়ে গিয়েছে, এখন আমরা অনেকক্ষণ নাড়িয়েছি, আবার এখন আবার নাড়াবো। এরকম নাড়াতে হবে যেন একদম তেল তেলো হয়ে যায়।
পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসে, ভালো করে কষাতে হবে, বারবার নাড়াতে হবে। তেল উঠে আসছে, এখানে একটু নাড়াতে, ভালো করে নাড়াতে হবে। বারবার নাড়াতে হবে, বারবার যেন পানিটা শুকিয়ে এখন তেলটা উঠে আসে, তারপর আবার একটু পানি দিতে হবে, ভালো করে কষাতে হবে, না কষালে গন্ধ আসবে মশলার একটা। পরে একটা তেলে চলে আসছে, দেখুন তেল উপরে উঠে আসছে, ভালো করে নাড়িয়েছি, এখন পানি দিয়ে দিবে। পানিটা দিয়ে দিয়েছি, এখন যে ভাজি মাছটা এটা পানি এটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যখন ঝোল শুকিয়ে আসবে 5-10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে আমরা আবার আসছি। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ, মাখা মাখা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ, ভুনা পেঁয়াজ দিয়ে। তো আমার তেলাপিয়া মাছ ভুনাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, আর আমাকে একটু সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ অল। আজকে এই পর্যন্ত, সালাম আলাইকুম, ভালো থাকবেন, সবাই। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, তো আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারবেন, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা যুক্ত হবেন প্লিজ, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে দেখবেন অবশ্যই। তো আজকে ভালো, এই পর্যন্ত ভালো থাকবেন।